লন্ডনের আন্ডারগ্রাউন্ড টিউব ট্রেনে রোজ যাতায়াত করেন হাজার হাজার যাত্রী। ছুটির দিনে সেই টিউব ট্রেনের ভেতরে এবং স্টেশনে দেখা গেল ওই দৃশ্য। কোমর পর্যন্ত যথাবিধি পোশাকে ওদের শরীর ঢাকা, ঠান্ডায় কারো কারো মাথায় পশমের টুপি, কেউ আবার স্যুটটাই পরে গটগটিয়ে হাঁটছেন অফিসের পথে। অথচ কনকনে ঠান্ডার মধ্যেও শরীরের নিম্নভাগের পোশাকটি যে নেই সেদিকে ভ্রুক্ষেপই নেই কারো, যেন বাড়িতেই ভুলে চলে এসেছেন। আর সেই ভুল শুধরানোর কথা মনেই পড়েনি আর, তাই নির্বিকার চিত্তে সেভাবেই ওরা হাসছেন, বই পড়ছেন, মেতে আছেন যে যার কাজে। অনেকেই ঊর্ধ্বাঙ্গে অফিস বিধি মেনে কেতাদুরস্ত পোশাক বা স্যুট পরেছেন, পায়ে পরে রয়েছেন ঝকঝকে চামড়ার বুট, কিন্তু কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত শরীরে একটাই পোশাক, অন্তর্বাস। লন্ডনে 8 জানুয়ারি রবিবার সকালে ওই অর্ধনগ্ন অবস্থাতেই নিজেদের স্টেশন থেকে ট্রেনে উঠলেন এবং গন্তব্যে পৌঁছে হাঁটতে শুরু করলেন লন্ডনবাসী। সে এক অদ্ভুত দৃশ্য। লন্ডনে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে কাতারে কাতারে অর্ধনগ্ন নারী পুরুষ যাত্রী হেঁটে চলেছেন। ভাবলেন তাদের মুখ, পোশাক ভুলে গিয়েছেন নাকি স্বেচ্ছায় ছেড়ে এসেছেন বাড়িতে, বোঝার উপায় নেই তাদের দেখে। তবে লন্ডনে এমন দৃশ্য এই প্রথম দেখছে না, বড় বড় চোখে দেখার দৃশ্যই বটে, তবে লন্ডন ফি বছরে এমন দৃশ্য দেখে যখন অর্ধেক পোশাক পরেই এভাবে কাতারে কাতারে ট্রেন সফর করেন লন্ডনের মানুষ। অতিমারির আগে বিগত 10 বছরেও বেশি সময় ধরে এই রেওয়াজ পালন করছে রক্ষণশীল ব্রিটেনের রাজধানী শহর। দিনটির নাম নো ট্রাউজার্স ডে। প্রতি বছর এই দিনটি উদযাপন করে দ্য স্টিফ আপার লিপ সোসাইটি নামে একটি সংস্থা। নিয়ম, প্যান্ট ছাড়াই উঠতে হবে ট্রেনে, এমনকি স্টেশনে নেমেও প্যান্ট পরা যাবে না। এই নিয়ে 12 বছরে পড়ল এই উদযাপন। তবে নো ট্রাউজার্স ডে প্রথম পালন করা হয় 2002 সালে নিউ ইয়র্কে, 2010 সালে এই উদযাপনে মাতে লন্ডন, তারপর আরো বহু শহর। আয়োজক সংস্থা জানিয়েছে নিত্যদিনের একঘেয়ে জীবনের দৃশ্যগত একটি ধাক্কা দেওয়াই এই দিনটির লক্ষ্য। তবে নিহাতি মজার ছলে কোনো অভাব্যতা বা অশ্লীলতা এই উদযাপনের উদ্দেশ্য নয়। তাই এই উদযাপনে যারা অংশ নেবেন তাদের জন্য কয়েকটি না বলার নিয়মও আছে, যেমন কারো সঙ্গে চোখাচোখি হওয়া এড়িয়ে যাওয়াই ভালো। অংশগ্রহণকারীদের দেখে মনেই হবে না তারা শরীরের নিম্নদেশ অনাবৃত রেখেছেন। প্যান্ট বা স্কার্ট পরলে তারা যতটা স্বাভাবিক আচরণ করতেন ঠিক ততটাই স্বাভাবিক মনে হবে তাদের দেখে। আরও একটি নিয়ম রয়েছে, অন্তর্বাস খুব ছোট হওয়া চলবে না। আয়োজকদের কথায় তার কারণ এই উদযাপনের লক্ষ্য লোককে নির্মল আনন্দ দেয়া, উত্তেজিত করা নয়। তবে 8 জানুয়ারি রবিবার লন্ডনে নো ট্রাউজার্স ডে পালিত হল বছর তিনেক পরে। অতিমারির সময় এভাবে রাস্তায় বেরোনোর কথা ভাবতেই পারেননি সাধারণ মানুষ। সেই বাধা কিছুটা কাটতেই পুরনো উদযাপনে ফিরেছে লন্ডন। হাতে এসেছে একটি তথ্য, অন্তর্বাস পরে পথে নামায় পিছিয়ে নেই মহিলারা। অংশগ্রহণকারীদের মধ্যে 40-50% ছিলেন মহিলা।